বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি ভিডিও আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কেটে নিয়ে এসেছিল, এখন এবার পিস করে নেব। আর এই চিকেন কষা বানাবো, তার সাথে এই শীতের পালং শাক রান্না হবে, আর পুঁই বিটুলি আলু দিয়ে চচ্চড়ি বানাবো, শীতের সবজি, তার সাথে চিকেন কষা। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। পালং শাকটা বসিয়ে দেবো, তার আগে পুঁই বিটুলি একটু ভাবিয়ে নেব। ভাবিয়ে নিলে বিটুলিগুলি, দেখো এর দানাগুলি একটু বড় হয়ে গেছে, তার জন্য সামান্য ভাবিয়ে নিলে আর টক টক লাগবে না, ভালো টেস্ট হবে, তার জন্য কিন্তু ভাবিয়ে নিচ্ছি। এখন চিকেনটা কেটে নেব, তারপর জল দিয়ে দেব। 5 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা দিয়ে দেব। পালং শাক তেল ঠিক করব, তার জন্য তেলটা একটু বেশি করেই দিয়েছি। বেশি পরিমাণে তেল মশলা খাওয়াটাও শরীরের পক্ষে ঠিক না। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মশলা ভেজে নিয়েছি, পালং শাক দিয়ে দেব। দেখুন পালং শাক কিন্তু একেবারে কমে গেছে, পালং শাক থেকে জলও বেরিয়েছে। পালং শাক হতে হতে দেখবো পুঁই বিটুলিটা কত দূর কি হল। দেখুন 5 মিনিট ভালোভাবে ভাবিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নেব, তেল দিয়ে দেব। তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন, 2টি পেঁয়াজ কুচি, 1 স্পুন রসুন বাটা, আর 7 থেকে 8টি কাঁচা লঙ্কা কুচি। মশলা ভালোভাবে কষাই করে নেব, সব কিছু ভেজে নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলা ভেজে নিয়েছি, ভাজিয়ে রাখা চিংড়ি তুলি আলু দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে চিংড়ি তুলি আলু কষাই করে নেব, মিডিয়াম আছে, এই চিংড়ি তুলি চচ্চড়িটা বানাতে হবে। পালং শাকটাই কিন্তু হয়ে আসছে, অল্প একটু আদা দিয়ে দেব। আপনারা এইভাবে কোনোদিন খেয়েছেন কিনা জানি না, কিন্তু পালং শাক হয়ে আসার কিছুক্ষণ আগে আদাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে খেয়ে দেখবে, খুব ভালো টেস্ট হয়। পালং শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে, পালং শাকটা তুলে নেব। কড়াই ধুয়ে নিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব, কেটে রাখা আলু দিয়ে দেব, আলু ভাজার জন্য অল্প হলুদ দিয়ে দেব, অল্প লবণ, আলু লাল লাল করে ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর দেখুন এদিকে পুঁই বিটুলির চচ্চড়ি কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে। জিরে গোলমরিচ আদা বাটা দিয়ে দেব, আরো 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, পুঁই বিটুলির চচ্চড়ি রেডি হয়ে যাবে। 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, পুঁই বিটুলির চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজার কড়াইতে তেল আছে, আর অল্প করে দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি, তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সাদা জিরে,
চিকেন কষার জন্য কি কি মশলা লাগবে। পেঁয়াজ কুচি 7-8টি, কাঁচা লঙ্কা কুচি 3 স্পুন, আদা বাটা 2 স্পুন, জিরে গোলমরিচ ধনে বাটা 2 স্পুন, রসুন বাটা 1টি, টমেটো কুচি, পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব, রসুন বাটা, পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরে গোলমরিচ ধনে বাটা, মশলা ভালোভাবে সফাই করে নেব। মশলা ভেজে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প জল দেব, মশলাটা ভালোভাবে তৈরি করে নেব, অল্প চিলি সস দিয়ে দেব, 1 স্পুন চিলি সস দিয়ে দিয়েছি। মশলা ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন চিকেন দিয়ে দেব, মশলার সাথে চিকেন ভালোভাবে কষাই করে নেব, চিকেন ভালোভাবে কষাই করে নিয়েছি, ভেজে রাখা আলু দিয়ে দেব, চিকেন আলু 5 মিনিট ভালোভাবে কষাই করে নিতে হবে, চিকেন আলু ভালোভাবে কষাই করে নিয়েছি, 5-6টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, গরম জল দিয়ে দেব, দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে দেব, 1 মিনিট ফুটিয়ে নেব, নিলেই চিকেন কষা রেডি হয়ে যাবে। চিকেন কষা পালং শাকের তেল শাক আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই রকম গ্রাম বাংলার নতুন নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, টাটা।